আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে আজকে রেকর্ডেড ক্লাস 6 এর প্রথমে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব বরাবরের মতোই, তারপরে আমরা ফাংশন নিয়ে আলোচনা করে আমাদের ক্লাস শেষ করব। তো আমাদের আজকে হচ্ছে বৃত্তের 4 পয়েন্ট, মানে চ্যাপ্টার 4.1 এর থিওরির হচ্ছে এটা লাস্ট পার্ট, মানে আজকে আমরা শেষ করে দেবো 4.1 এর থিওরি পার্টটা, ঠিক আছে? তো আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে একটি বৃত্ত ও একটি সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো খেয়াল করো, ধরো হচ্ছে এটা আমার একটা গিভেন বৃত্ত, ওকে, আর এটা হচ্ছে আমার গিভেন সরল রেখা। তো এটার আর কি দুইটা ছেদ বিন্দু আছে, একটা খেয়াল করো পি বিন্দু, আর একটা হচ্ছে কিউ বিন্দু। এখন এই পি কিউ বিন্দুগামী অপর একটা বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করতে হয়, এখন খেয়াল করো এই পি কিউ বিন্দুগামী কিন্তু আসলে অসংখ্য বৃত্ত হওয়া সম্ভব, বুঝো? এভাবে চাইলে আমি একটা বৃত্ত আঁকতে পারি, খুব বড় একটা বৃত্ত, ঠিক আছে? এখানে চাইলে আমি যে এরকম ভাবে আরেকটা বৃত্ত আঁকতে পারি, ঠিক আছে? তো এখানে অসংখ্য বৃত্ত হওয়া সম্ভব। তো এই অসংখ্য বৃত্তকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে একটা ইকুয়েশন তৈরি করব। আচ্ছা, তো ইকুয়েশনটা কি হবে? তো আশা করি তোমাদের ওই ইকুয়েশনটা বা একটা থিওরি মনে আছে, যেটা হচ্ছে সরল রেখার সময় আমি দেখিয়েছিলাম বা দেখাইছিলাম, সেটা হচ্ছে এরকম যে একটা সরল রেখা যদি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 হয়, আরেকটা সরল রেখা যদি a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ওদের ছেদবিন্দুগামী আমার থার্ড যে রেখা বা ছেদবিন্দুগামী তৃতীয় রেখার সমীকরণটা কি হয়? প্রথম রেখার সমীকরণ প্লাস বা মাইনাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখানেও আমরা সেম থিওরিটাই অ্যাপ্লাই করব। এটা কি ছিল? যে দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী তৃতীয় রেখার সমীকরণ, যেখানে কে টা ছিল কি কাটা, আর কাটা তুলতে লাগে কি চিমটা, চিমটাটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। তো সেম ভাবে আমাদের এখন হচ্ছে একটা বৃত্ত তো আর একটা হচ্ছে রেখার ছেদবিন্দুগামী। তো এখানে অসংখ্য বৃত্ত হওয়া সম্ভব, আমি দেখাইলাম যে আমরা একটা উদাহরণস্বরূপ একটা বৃত্ত আঁকছি, কিন্তু এখানে আরো বিভিন্ন রকম বৃত্ত হইতে পারে। এরকম একটা বৃত্ত হইতে পারে, এই সাইডে একটা বড় বৃত্ত হইতে পারে, এখানে কোন একটা ধরো ছোট বৃত্ত হইতে পারে, ঠিক আছে? তো অনেক রকম বৃত্তই হইতে পারে। আচ্ছা, তো এখন যদি ধরো যে আমার যে গিভেন বৃত্ত, যে এটা ছিল আমাদের গিভেন বৃত্ত, গিভেন বৃত্তের সমীকরণটা হচ্ছে এই যে এরকম, যে এস দিলাম সমীকরণের নাম, যে এস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ওকে? আর ধরো আমার সরল রেখাটা আছে, গিভেন সরল রেখা, সেটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে আমরা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিও নিতে পারতাম, মানে আমরা নর্মালি অন্য একটা প্রতীক দিয়ে সবকিছু নিলাম আর কি। আচ্ছা, এখন যেহেতু এটা হচ্ছে আমার বৃত্তর সমীকরণ, তাহলে কেন্দ্রটা কি হবে? কেন্দ্র কিন্তু মাইনাস জি কমা মাইনাস এফ হবে, এটা এমনি লেখা, ঠিক আছে? মানে এটার খুব একটা প্রয়োজন নাই। তো আমাদের যে নির্ণয় বৃত্ত, নির্ণয় বৃত্তটা কি হবে? সেটা হবে কি, বৃত্তের সমীকরণ তুমি চাইলে প্লাস দিতে পারো অথবা মাইনাস দিতে পারো, বাট আমরা সচরাচর প্লাস নিয়ে কথা বলি। তো বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরল রেখার সমীকরণ, এই যে সমীকরণটা এটাই কি হবে আমার এই বৃত্ত, এই যে এই বৃত্তটা এবং এই রেখাটা, এই দুইটার ছেদবিন্দুগামী থার্ড যে বৃত্তটা যাবে বা সরি সেকেন্ড যে বৃত্তটা যাবে সেটার সমীকরণ। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? যে আবারও বলি, ধরো দেখো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর সরল রেখাটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো বৃত্তের সমীকরণকে নাম দিলাম ধরো এস, সরল রেখা সমীকরণকে নাম দিলাম হচ্ছে এল, ওকে? এটাকে সমীকরণ কেউ চাইলে নাম দেওয়া যায়। তো এই দুইটার ছেদবিন্দুগামী যে আমার বড় বৃত্তটা, বড় বৃত্ত হতে পারে, যে কোনো রকম বৃত্ত হতে পারে, সেটা সমীকরণ কি হবে, যে এই বৃত্তটার এটা সমীকরণ হবে এস প্লাস কে ইন্টু এল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? অর্থাৎ বৃত্তের সমীকরণ প্লাস বা মাইনাস কে ইন্টু সরল রেখা সমীকরণ ইকুয়াল টু 0। এখন কে টা কি, কে হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা যে কোনো ধরনের একটা কনস্ট্যান্ট হতে পারে, এবং কে এর বিভিন্ন মানের জন্য, মানে কে এর মানটা হচ্ছে কি বৃত্তকে ডিটারমাইন করবে, যে বৃত্তটা কোন জায়গায় হবে, কি বড় বৃত্ত হবে নাকি খুবই ছোট বৃত্ত হবে বা কিরকম বৃত্ত হবে, এটা ডিটারমাইন করবে কে, আমাদের হচ্ছে এই কে এর মানটা, ঠিক আছে? এই কে এর মানটা, কে ফর হচ্ছে কাটা, কাটা তুলতে লাগে চিমটা, এবং এই চিমটাটা কিভাবে পাবো, চিমটা হচ্ছে আমরা ইকুয়েশন, মানে প্রশ্নবশে বলা থাকবে যে এটা কি, এটা কোনো একটা বিন্দুগামী অথবা কোনো একটা বা কোন একটা ইনফরমেশন দেওয়া থাকবে যে এই রেখাকে স্পর্শ করতেছে, ওইখান থেকে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, কে এর মানটাকে বের করে বসায় দিতে হবে, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা থিওরি। এখন আমরা চলে আসি, সিম্পল হলো, এটা খুবই কার্যকরী এবং এটা আমরা বেশ কয়েকবার ইউজ করব, যখন ইউজ করব তখন আমরা দেখব। তো এটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে বা মনোযোগ দিয়ে মনে রাখতে হবে বা মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, এখন আমরা আসি আমাদের পরবর্তী থিওরিতে,
সেটা হচ্ছে দুটি বৃত্তের পরস্পরকে স্পর্শ করার শর্ত, দুটি বৃত্তের পরস্পরকে স্পর্শ করার শর্ত। এখন প্রথম কথা হচ্ছে দুইটা বৃত্ত কিভাবে স্পর্শ করে যদি আমরা দেখতে চাই, ঠিক আছে? তো দুইটা বৃত্ত পরস্পরকে আসলে দুই ভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে বহিঃস্থ ভাবে আর একটা হচ্ছে অন্তঃস্থ ভাবে। ওকে, তো বহিঃস্থ ভাবে কিরকম, এই যে দেখতে অনেকটা এরকম যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তারা কিন্তু কি করতেছে দেখো, বাইরে থেকে পরস্পরকে স্পর্শ করতেছে। ওকে, আচ্ছা, আর অন্তঃস্থ ভাবে স্পর্শ, অন্তঃস্থ ভাবে স্পর্শটা কি, যে হচ্ছে একটা বড় বৃত্ত আছে তার ভিতরে কোন একটা ছোট বৃত্ত আছে এবং তারা কি করতেছে যে টি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করতেছে। এখানেও কি করছে, টি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করতেছে। ওকে, আচ্ছা, তো আমরা দুইটা চিত্র নিয়ে একসাথে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের ধরো এই যে প্রথম বৃত্ত যেটা, তার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। যদি এরকমটা হয় তাহলে প্রথম বৃত্তের কেন্দ্রটা কি হবে, কেন্দ্র হবে হচ্ছে মাইনাস g1 কমা মাইনাস f1, x এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2, y এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2। আর ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধ ধরো r1, ব্যাসার্ধ হবে হচ্ছে g1 স্কয়ার প্লাস f1 স্কয়ার মাইনাস c1, ঠিক আছে? আচ্ছা, এখন যদি দ্বিতীয় বৃত্ত নিয়ে কথা বলি, দ্বিতীয় বৃত্তটার সমীকরণ ধরো এই যে আমাদের হচ্ছে সেকেন্ড সেকেন্ড বৃত্ত, এখানে এটা হচ্ছে ভিতরেরটা হচ্ছে সেকেন্ড বৃত্ত, তাই এটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2। তো সেটা হবে হচ্ছে কেন্দ্র c2, সেটা হবে মাইনাস g2 কমা মাইনাস f2, আর ব্যাসার্ধ হবে হচ্ছে রুট ওভার g2 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার মাইনাস c2। এখন কথা হলো যে এতটুকু দিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো, মানে জিনিসটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো যদি কোনো একটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে হচ্ছে এটা দেখতে এরকম হবে, আর যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে চিত্রটা দেখতে অনেকটা এরকম হবে। এখন আমি তো হচ্ছে চাইলে কি করতে পারি, বৃত্তের ইকুয়েশন থেকে এটার গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখতে পারি যে এটা কি পরস্পরকে স্পর্শ করতেছে কিনা, কিন্তু এটা খুব একটা স্ট্যান্ডার্ড ওয়ে হবে না, কারণ সবসময় আমার হাতে গ্রাফ পেপার থাকতেছে না, ঠিক আছে? তো পরীক্ষার স্থা বা পরীক্ষার হলে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে এটা বহিঃস্থভাবে নাকি অন্তঃস্থভাবে স্পর্শ করতেছে, বা যে কোনো দুইটা বৃত্ত দেখে আমি কিভাবে বুঝবো যে এরা আদৌ স্পর্শ করতেছে কিনা? তাহলে খেয়াল করো, আমি যদি দেখো দেখো যদি তারা বহিঃস্থভাবে পরস্পরকে স্পর্শ করে তাহলে এটা হচ্ছে আমার একটা কেন্দ্র C1, এটা হচ্ছে একটা কেন্দ্র K1 C2, সরি, এটা হচ্ছে একটা কেন্দ্র C1, এটা হচ্ছে একটা কেন্দ্র C2। যদি আমি C1 আর C2 এর দৈর্ঘ্যকে পরস্পর যোগ করে দেই, C1 থেকে C2 এর দৈর্ঘ্য যোগ মানে বের করি, ঠিক আছে, C1 থেকে C2 এই দুইটা বিন্দুর সংযোগ রেখার দৈর্ঘ্যটা বের করি, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, সেটা দেখো R1 আর R2 এর যোগ ফল সমান হচ্ছে না, ঠিক আছে? তো যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমার C1 আর C2 এই দুইটা বিন্দু দূরত্ব সেটা হবে কি দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগ ফলের সমান। তো এই জন্যই দেখো আমার যে বৃত্তটা আছে এই বৃত্ত থেকে আমি কি করব, কেন্দ্র দুইটা বের করলাম, বৃত্ত দুইটার ইকুয়েশন থেকে ব্যাসার্ধ দুইটা বের করলাম। যদি বের করে দেখি C1 C2 এর ডিস্টেন্সটা R1 প্লাস R2 এর যোগ ফলের সমান হচ্ছে, তার মানে কি এরা পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করতেছে। ওকে, আচ্ছা, এখন আসি আমরা অন্তঃস্থভাবে স্পর্শ করলে কি হচ্ছে। দেখো এই যে এটা হচ্ছে আমার প্রথম বৃত্তটা যার ব্যাসার্ধ হচ্ছে R1, ঠিক আছে, মাঝখানে হচ্ছে একটা সেকেন্ড বৃত্ত যার ব্যাসার্ধ ধরে নাও R2। ওকে, এটা হচ্ছে আমাদের R2 আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ R1, ঠিক আছে, C1 থেকে T পর্যন্ত আর C2 থেকে T পর্যন্ত। ওকে, তাহলে বুঝো যদি এখন আমি C1 থেকে C2 পর্যন্ত ডিস্টেন্স চিন্তা করি, দেখো C1 থেকে C2 পর্যন্ত ডিস্টেন্স চিন্তা করি, এই C1 C2 কে আমি কি বলতে পারি, দেখো C1 C2 কে বলতে পারি C1T মাইনাস C2T, দেখো C1 C2 কে বলতে পারি C1T মাইনাস C2T, C1T মাইনাস C2T। ওকে, এই যে আমার C1T ছিল এটাই কি প্রথম ব্যাসার্ধ বা প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, যেটা C2T ছিল সেটা কি ছিল হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ মানে R2। অর্থাৎ যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রের মানে দুইটা বৃত্তের কেন্দ্রের সংযোগ রেখার দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ দ্বয় তাদের বিয়োগফলের সমান, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু আমি শিওর না যে আসলে আমি যে প্রথম বৃত্তের ইকুয়েশনটা দেয়া সেটা বড় বৃত্ত নাকি দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন দেয়া সেটা ছোট বৃত্ত। তো যেহেতু এটা আমরা শিওর না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, পার্থক্য সাইন ইউজ করি, ওই যেটা আমরা ভেক্টরের ক্ষেত্রে করছি, ওই যে পি পার্থক্য কিউ বলি যেটাকে। তো এই জন্য আমরা কি করি, এখানে একটা পার্থক্য সাইন ইউজ করি।
তাহলে জিনিসটা বুঝতে পারছি। তাহলে যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কিভাবে বুঝবো যে বহিঃস্থভাবে স্পর্শ করতেছে? সেটা বুঝবো হচ্ছে দুইটা কেন্দ্রের সংযোগ রেখার দৈর্ঘ্য বের করবো যদি দৈর্ঘ্যটা আমার R1 আর R2 মানে দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান আসে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে বলতে পারবো হচ্ছে এরা বহিঃস্থভাবে স্পর্শ করতেছে। আর যদি দেখি যে না, দুইটা কেন্দ্রের সংযোগ রেখাটা বা সংযোগ রেখার দৈর্ঘ্যটা সেটা হচ্ছে দুইটা বৃত্তের বিয়োগফলের সমান আসতেছে, তার মানে কি তারা অন্তঃস্থভাবে স্পর্শ করতেছে। কিন্তু যদি এই দুইটার কোনোটারই সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে তারা স্পর্শ করতেছে। অর্থাৎ যদি C1 C2 এটা যদি আমার R1 প্লাস R2 এর ইকুয়াল না হয়, আবার C1 C2 মানে দুইটা কেন্দ্রের সংযোগ রেখার দৈর্ঘ্য এটা যদি R1 মাইনাস R2 এর সমানও না হয়, তাহলে কিন্তু আমি বলবো যে হচ্ছে বৃত্তদ্বয় পরস্পরকে কি করতেছে না, স্পর্শ করে না। বৃত্তদ্বয় কিন্তু কি করতেছে না, পরস্পরকে স্পর্শ করবে না। তাহলে এই ওই ক্ষেত্রে কিন্তু বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে? বৃত্তদ্বয়ের পরস্পরকে স্পর্শ করার কোনো ধরনেরই সম্ভাবনা নাই, ঠিক আছে? তাহলে এর মানে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রের যোগফলটা সেটা ব্যাসার্ধের যোগফলের সমান হবে অথবা বিয়োগ ফলের সমান হবে। তো এর মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, অতএব যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তবে C1 C2 এর যোগফলটা কি হবে R1 প্লাস মাইনাস R2 এর সমান হবে। অর্থাৎ কি দেখো, অর্থাৎ আয়দার এটা যোগ ফলের সমান হতে পারে অথবা কি বিয়োগ ফলের সমান হতে পারে। এজন্য দেখো আমরা কি ইউজ করছি, একটা প্লাস মাইনাস সাইন ইউজ করছি। যদি দুইটার যে কোনো একটা সমান হয়, তাইলে আমি বলতে পারবো যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতেছে। এর মধ্যে যদি যোগ ফলের সমান হয়, তাহলে হচ্ছে বহিঃস্থভাবে স্পর্শ করে, বিয়োগ ফলের সমান হলে অন্তঃস্থভাবে স্পর্শ করে।